দেশান্তর থেকে অসহায় হয়ে চলে এসে দেশে যারা আছেন, বা গরিব মানুষ যারা এর আগে কোনো নথিপত্র করেননি, 30 বছর আছেন, 40 বছর আছেন, 20 বছর আছেন, সন্তান সন্ততিরা এখানে লেখাপড়া করেছে, বড় হয়েছে, চাকরি করছে, আপনি এখানের নাগরিক হিসেবে ভোট দিয়েছেন, 2019-এও দিয়েছেন, আপনার ভোটে এখানে সাংসদ হয়েছেন বিজেপির, সেই বিজেপির সাংসদরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, এখন তারা বলছেন যে আপনার নাগরিকত্ব প্রমাণ দিতে হবে, নতুন করে নাগরিকত্ব আমরা দেখে নেব, ফুটোস করে দিন এই মিথ্যেবাদী, এই বাংলাকে অপশাসনে বঞ্চিত করার সরকার, বাংলা বিরোধীদের বিসর্জন দিন, যে সংখ্যায় আপনারা গর্জন সভায় গিয়ে যে আকাঙ্ক্ষা আমাদের শুনে এসছেন, আমাদের নেত্রীর যে বক্তব্য শুনে এসছেন, আমাদের অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে আশা শুনে এসছেন, এই গর্জন সভা থেকে আমরা যে বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছি তার কারণ আপনাদের কাছে ব্যাখ্যা করে বললাম, এই ব্যাখ্যা আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনার প্রতিবেশী আত্মীয় পরিজন পাড়ার সব লোককে বোঝাতে হবে। সামনে সামনে উপমা দেবেন, 19 সালে যে ভুল করেছিলেন তার পরিণাম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, 100 দিনের কাজে বঞ্চনা, গ্রামীণ রাস্তায় বঞ্চনা। বললাম যে সাংসদের যদি 3 বছরে একটা ফাইল দেখার টাইম না হয়, একটা প্রয়োজনীয় রাস্তায় তিনি সম্মতি না দিতে পারেন, তার জন্য রাস্তা কি করে আটকে থাকবে? তিনি 3 বছর এখানে আসেননি, তিনি ইমেলে পাঠানো প্রস্তাব দেখার সময় পাননি, যে রাস্তায় 60% অনুদান আসে ভারত সরকারের কাছ থেকে, অনেকে ভাববে না কত দয়ালু সরকার 60% টাকা দেয়, শুনবেন দয়ার পরিমাণটা, বিগত 5 বছরে আপনার কষ্টোপার্জিত অর্থ, জিএসটি, আয়কর ইত্যাদির মাধ্যমে 4,60,00,000 টাকাই পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেছে ভারত সরকার। থেকে এসেছেন যারা মুসলিম ভাইরা আছেন, আপনাদের আছেন, ছিলেন, থাকবেন, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে কীর্তি আজাদ, আগামী দিনে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জয়, তৃণমূল কংগ্রেস জয়। আজ যারা এখানে যোগদান করতে চেয়েছেন কেন চেয়েছেন আমি একটু জানতে চাইবো, বিকাশ আমি ধীরে ধীরে অন্যান্যের সঙ্গে সমর্থন করছি এবং মানুষের কাজ করছি। আমি দিদির কাজকর্ম দেখে শুনে করতে চাইছি, হ্যাঁ দিদির কাজ খুব ভালো লাগে, বিজেপি থেকে বিজেপি কেন ছাড়ছে, বিজেপি এখন কাজকর্ম কোনো সুযোগ সুবিধা পায় না দিদির কাজকর্ম উন্নয়নের জন্য। ওনারা বললেন যে মমতা বিজেপি মানুষের কাজ করছে,
আমি দিদির কাজকর্ম দেখে শুনে করতে চাইছি। হ্যাঁ, দিদির কাজ খুব ভালো লাগে। বিজেপি থেকে বিজেপি কেন ছাড়ছে? বিজেপি এখন কাজকর্ম কোনো সুযোগ সুবিধা পায় না দিদির কাজকর্ম উন্নয়নের জন্য। ওনারা বললেন যে মমতা বিজেপির স্টেজে কাজ কোনো আশা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রতি উনি আস্থাশীল, তাই আগামী দিনে আরো বেশি করে কাজ করতে চান সেই জন্য। আমাদের আজকের এই কর্মী সভা আমরা স্লোগানের মধ্য দিয়ে শেষ করব। আমরা সেই স্লোগান দিয়ে আমাদের আজকের এই কর্মী সভা শেষ করব।